নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি ভ্যালির আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি নিরামিষ তরকারির রেসিপি, যা গরম ভাত ও রুটি উভয়ের সাথেই কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন কীভাবে বানাই দেখে নিন। একদম ভিন্ন স্বাদের নিরামিষ একটি সবজি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই সিজনটা মানে শীত চলে যাচ্ছে, গরম পড়ছে, মুখে ঠিক রুচি আসে না, তো এই সিজনে যদি এই টাইপের তরকারি নিরামিষভাবে বানিয়ে খাওয়া যায় ভীষণই টেস্টি লাগে, মুখে স্বাদ ফিরে আসে। এখানে দেখুন কুমড়ো নিয়েছি, কুমড়োগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। শিম নিয়েছি, শিম হাফ করে কেটে নিয়েছি। এখানে একটি মিডিয়াম সাইজের বেগুন পুরোটাই আমি নিয়েছি, আর কুমড়ো আমি 250 গ্রাম নিয়েছি। আলু নিয়েছি মিডিয়াম সাইজের দুটো, দেখুন খুব মোটা না, খুব পাতলা না, ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি গরমকালে যেটা পাওয়া যায়, গরমের শুরুতে এখনই পাওয়া যাচ্ছে, সুরেশ্বর ডাঁটা, সুরেশ্বর ডাঁটা আমি এখানে নিয়ে নিয়েছি 300 থেকে 400 গ্রাম সুরেশ্বর ডাঁটা আমি কেটে নিয়েছি। এইবারে মশলা কী দিই, কীভাবে রান্না করি চলুন রান্না করতে করতে দেখিয়ে দিই। আর এখানে আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়েছি, এটা অপশনাল, ঘরে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। মটরশুঁটির পরিবর্তে আপনারা কিন্তু এখানে যে শিমের দানা আছে, শিমের দানাও কিন্তু ইউজ করতে পারেন। শিমের দানা কীভাবে ইউজ করতে হয় সেটা আমি আমার অন্য ভিডিওতে শেয়ার করেছি, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে আমি কুমড়োগুলো দিয়ে দিয়েছি। এইবার মিডিয়াম হিটে রেখে কুমড়োগুলো আমি ফ্রাই করে নেব। এই পর্যায়ে নুন হলুদ কিন্তু আমি কিছুই দিইনি, মিডিয়াম হিটে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে কুমড়োটা আমি ফ্রাই করে তুলে নেব। কুমড়োটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি কুমড়োটা তুলে নেব। কুমড়োটা তুলে নিয়ে আমি আলুটাও এবার ফ্রাই করে নেব। আলু কুমড়োর মতো সমস্ত সবজিগুলোই, ডাঁটা বাদে আমি সমস্ত সবজিগুলোই ফ্রাই করে নেব, ডুবো তেলে ফ্রাই করে তুলে নেব। সবজিগুলো তুলে নিয়ে ওই ভাজা তেলে আমি 1/2 টেবিল স্পুন কালো জিরা ফোড়নে দিয়ে দেব। কালো জিরাটা ফ্রাই হয়ে সুন্দর গন্ধ বেরাবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব ডাঁটা আর মটরশুঁটিটা, আমি ফ্রাই করিনি, ডাঁটা আর মটরশুঁটিটা দিয়ে দেব। ডাঁটা আর মটরশুঁটিটা আমি দিয়ে দিয়েছি 1 মিনিটের মতো। ডাঁটা আর মটরশুঁটিটা আমি মিডিয়াম হিটে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ফ্রাই করব। এদিকে আমি একটি মশলা রেডি করে রেখেছি, সেখানে আছে 1 টেবিল স্পুন আদা বাটা আর 6 পিস কাঁচা লঙ্কা বাটা। এই তরকারিটা একটু ঝাল মিষ্টি ভালো লাগে, তাই আমি 6 পিস দিয়েছি, ঝাল কম খেলে ঝাল কমই দিতে পারবে। এইবার আমি মশলাটা দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সামান্য জল অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এইবার দেবো গুঁড়ো মশলা, দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, দেবো পরিমাণ মতো লবণ। মিডিয়াম হিটে রেখে মশলাটাকে ডাঁটার সাথে আমি 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম, তবে সেটা সামান্যই হবে, একদম লাল টকটকে ব্যাপারটা সেটা আসবে না, সামান্য একটা হালকা সুন্দর কালার আসবে, তার জন্য সামান্যই দিলাম। 4 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি, ডাঁটাটাও অনেকটা মজে এসেছে। এই পর্যায়ে আমি বেগুন বাদে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। বেগুন যেহেতু নরম হয় সেহেতু বেগুন আমি দেব না, সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে একদম লো হিটে 5 থেকে 6 মিনিট রান্না করব। মাঝে অবশ্যই ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দেবো, 5 থেকে 6 মিনিট পরে আমি ফিরে আসবো। আর এই পর্যায়ে আমি কিন্তু এখন কোনো মানে কোনো রকম জল অ্যাড করব না। এই তরকারিটি ভাতের সাথে যেরকম ভালো লাগে, রুটির সাথেও কিন্তু অসাধারণ লাগে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, এইবারে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনটা। বেগুন দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। বেগুন দেওয়ার পরে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি, এইবারে আমি সামান্য জল অ্যাড করব। এমন পরিমাণে জল অ্যাড করবো যাতে সবজিগুলো তো 60% সেদ্ধ হয়েই গেছে,
পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর জলও না থাকে। বেশ একটা মাখা মাখা ব্যাপার আছে। এইবারে আমি এটা ঢাকা দিয়ে দেব 7-8 মিনিটের জন্য, একদম লো হিটে রেখে ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করব। আর তার আগে আমি অ্যাড করব চিনি। নিরামিষ সবজিতে একটু চিনি না দিলে পানসা লাগে, সেই জন্য কিছুটা পরিমাণ চিনি, 1/2 টেবিল স্পুনের মতো চিনি হবে, আমি অ্যাড করলাম। এইবার আমি লো হিটে একদম ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে ফিরে আসব। 8 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন, আর জলও কিন্তু মজে গেছে। এই পর্যায়ে নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন। এইবার আমি হিটটা বাড়িয়ে দিলাম, হিটটা বাড়িয়ে দিয়ে হাই হিটে 2 মিনিটের মতো সবজিটা আমি একটু এইভাবে ছড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো একবার নাড়াচাড়া করে রান্না করি। 2 মিনিট হয়ে গেছে, তরকারিটা আমার রেডি। এইবার হিটটা বন্ধ করে আমি নামিয়ে নেব নিরামিষ পাতলি শালি সবজি।